আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া ক্যানন 700D ক্যামেরার একটা সেটিং আমাদেরকে দেখান এবং ক্যানন 700D কালার সেটিংটা আমাদেরকে দেখান, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন, ঠিক আছে বন্ধুরা? তো যে কথা বলবো সেটা হচ্ছে যে মোটামুটি ক্যামেরা আমরা সবাই চালাতে পারি, তো ক্যামেরা যেহেতু সবাই আমরা মোটামুটি চালাতে পারি, তো আমি প্রথমত আমি শুধু জাস্ট কালার সেটিংটা আগে দেখাবো, কারণ অনেকেই যেহেতু ক্যামেরা সেটিং মোটামুটি অনেকেই বুঝে, মানে ক্যামেরা চালানোর সিস্টেমটা মোটামুটি অনেকেই বুঝে মোটামুটি, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদেরকে মানে আগে কালার সেটিংটা দেখাবো। কালার সেটিংটা দেখানোর পরেই মূলত ক্যামেরার বাকি সব সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি মূলত এখন যে কালার সেটিংটা নিয়ে কাজ করতেছি, অনেক সুন্দর পারফেক্ট একটা কালার আমি মোটামুটি সব কিছু সেটিং করে রেখে দিয়েছি। তো শুধু আপনারা কোন কোন সেটিংগুলো কত পয়েন্ট কত পার্সেন্ট রাখবেন সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রথমত আমরা ক্যামেরাটা ওপেন করতেছি। সো ওপেন করলাম, আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। সো দিনের বেলা যেহেতু যার কারণে অনেক ইয়া দেখা যাচ্ছে, আমরা আগে মূলত সেটিংগুলো দেখে নেই যে কোন কোন সেটিংগুলো আপনারা করবেন, ঠিক আছে? সো যেহেতু ক্যানন 700D ক্যামেরাতে ডিসপ্লে রোটেট করা যায় এবং ডিসপ্লে টাচ, ঠিক আছে? তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসপ্লেতে টাচ করলাম, টাচ করার পর এরকম একটা অপশন চলে আসলো। তো এখন আমি মূলত যে সেটিংগুলো দেখাবো সেটা হচ্ছে যে প্রথমত আপনারা দেখতেছেন এখানে একটা প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটাতে টাচ করবেন। এই অপশনটাতে টাচ করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা সেই অপশনগুলো চুজ করে এই যে দেখেন এই একবার শেষের যে অপশনটা রয়েছে, এই দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, ঠিক আছে? একবার শেষের যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনারা ওকে করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এইখানে গিয়ে আপনারা এই যে ফি, ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে কিন্তু। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি শুরু থেকেই, দেখেন এফ এম 1 2 3 এএস পি, এই যে এএসপি যেটা দেখতেছেন এইটাতে আপনারা ওপেন করবেন, এটাতে রেখে এখানে টাচ করবেন, ঠিক আছে? সো এখানে টাচ করার পরে দেখেন এক নাম্বারটাতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এক নাম্বারটা যদি আমি টাচ করি, দেখেন এই যে লেভেলটা দেখতেছেন এই কোন দাগে এসেছে, প্রথম থেকে 2 নম্বর দাগে, ঠিক আছে? এরপরে যে লেভেলটা দেখতেছেন একদমই একবারে শেষে লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপরে যে লেভেলটা দেখতেছেন একবার মাঝখান থেকে আপনার এক লেভেলে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গেল এই সেটিংটা গেল। এরপরে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে এই সেটিংটা করার পরে এখানে আপনারা কালার ব্যালেন্সে যাবেন। কালার ব্যালেন্সে এটা 700D কালার ব্যালেন্সটা মূলত এখানে কালারটা বের করতেছি, এখানে কালার এসেস এখানে দেখতেছেন আপনারা অ্যাডোবি RGB রাখবেন, ঠিক আছে? অ্যাডোবি RGB রাখবেন। এরপরে এই যে দেখেন কালারটা, ঠিক আছে? আপনারা এখানে ফলো করেন যে এই যে কালারটা, আমি আবার আবার একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, দেখেন WB Shift BKT, ঠিক আছে? এখানে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু কালার সেটিংসটা রয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কালার সেটিংটা হচ্ছে এই যে দেখেন এই পাশে বি লেখা রয়েছে, বিতে কিন্তু আমাদের এই পয়েন্টটা যে ভিতরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু আমরা একদম বিতে রেখে দিয়েছি, ঠিক আছে? একদম কিন্তু আমরা বিতে রেখে দিয়েছি, এই যে দেখেন এই যে এখানে যে এই যে দেখেন এই যে এটা নর্থ, ঠিক আছে? এটা কিন্তু আমরা একদম বিতে রেখে দিছি, এটা কিন্তু কালার, ঠিক আছে? এরপরে
এরপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন এটা এই সেটিংয়ে রাখবেন, ঠিক আছে। এরপরে লেভেল, লেভেলটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডিসপ্লের যে ব্রাইটনেস কমানো বাড়ানো, এটা এরকমই থাকবে জিরোতে, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে মিটারিং টাইম, মানে কত সেকেন্ড পরে আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে এই সিস্টেম। এরপরে ডিসপ্লে গ্রিড অফ, এটা অফ থাকবে রেশমত গ্রিডের জন্য। এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়ান শট, ঠিক আছে, এটা এরকমই রাখবেন। এটা এনেবেল থাকবে, এটা এল প্লাস ট্রিক ট্র্যাকিং, এটা এরকমই থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখেন ভিডিও সাইজটা, আমরা এই জায়গায় আমরা একটা জিনিস অনেকেই মানে হিমশিম খেয়ে যায়, ভিডিও কত রেজুলেশনে আমরা ভিডিওটা করব। হ্যাঁ, তো আপনার যদি পিসি রেজুলেশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি 1080 করতে পারবেন। এই দেখেন, এই যে 1080 1920x25 পিএস, ঠিক আছে। তো আমি মূলত 720x1280x720 করতেছি, কারণ আমার কম্পিউটার আমার পিসি রেজুলেশনটা তেমন একটা সুবিধার না, যার কারণে একটু কমে করতেছি আর কি। এরপর সাউন্ড রেকর্ডিংটা, আমরা এই একটা জিনিস আমরা সবচাইতে বেশি ভুল করি, সেটা হচ্ছে যে আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে ভাইয়া সাউন্ড রেকর্ডিংটা হচ্ছে কিভাবে, ম্যানুয়ালি করব না অটোমোডে করব। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাউন্ড রেকর্ডটা ম্যানুয়ালে রাখার চেষ্টা করবেন। ম্যানুয়ালে রেখে দেখেন, আমি যদি অটোমোডে দেই আমার কিন্তু এই যে রেকর্ড লেভেলটা হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি ম্যানুয়ালে দেই, সো ম্যানুয়ালে দিলে কী হবে, আমার সাউন্ডটা আমি নিজে নিজে আমি আমি নিজে নিজে আমি ম্যানুয়ালে রেখে আমি সাউন্ডটা আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে। তো বেশিরভাগই আপনার সাউন্ড লেভেলটা এই যে দেখতেছেন এখানে একটা দাগ মাঝখানে, এই দাগের উপরে নেবেন না, তাহলে আপনার হচ্ছে দেখা সাউন্ডটা ফেটে যাবে, ঠিক আছে। এই এই যে মাঝখানে যে দুইটা দাগ আছে এটার মাঝ এটার এটার মাঝখানে মানে এই মাঝখান থেকে একটু আপে রাখার চেষ্টা করবেন, এবং এই মাঝখানের এই দাগটা পার হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফেটে যাবে, সাউন্ডটা ফেটে যাবে, ঠিক আছে। এখানে দেখেন উইন্ড ফিল্টার এনেবেল, এগুলো সব এনেবেলই রাখবেন, ঠিক আছে। এরপরে সো আমরা এরপরে আমরা যাব কোথায়, ভিডিও স্ন্যাপশট এটা ডিজেবল থাকবে, ঠিক আছে। এরপরে আমরা আর কি দেখাবো, যেগুলো প্রয়োজনীয় আর কি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও ফরম্যাট, এই যে দেখেন এখানে যদি আমি এখন এই যে দেখেন আমার কালকে আমি ভিডিও করেছি, আমি ভিডিওটা এখন ফরম্যাট করে দিচ্ছি, আমার ভিডিওটা কিন্তু ফরম্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর গতকালকে যে ভিডিওটা করেছি সেটা আমার ভিডিওটা কিন্তু ফরম্যাট হয়ে যাচ্ছে, আমার ভিডিও কিন্তু ফরম্যাট হয়ে গেল, ঠিক আছে। অটো রোটেট এটা অফ থাকবে, ঠিক আছে, অটো রোটেট এটা অফ থাকবে। এরপরে এটা কন্টিনিউস থাকবে, ঠিক আছে। সিলেক্টেড ফোল্ডার, এখানে সিলেক্টেড ফোল্ডার এটা মানে আপনি কোন ফোল্ডারে ভিডিও করবেন এটা অটোমেটিক্যালি এটা থেকে যায়, এরকমই থাকবে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা ভুল করেন, সেটা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেসটা আপনারা সবসময় কমে রাখার চেষ্টা করবেন, এই 4 রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ব্যাটারির চার্জটা কম খাবে। আরেকটা সিস্টেম করতে পারেন, ব্যাটারি চার্জ কম খাওয়ার জন্য আপনারা ভিডিওটা রান করে দিয়ে ডিসপ্লেটা এভাবে লাগাই দিলে পরে কিন্তু আপনার ভিডিও মানে ডিসপ্লেটা অফ থাকবে, কিন্তু ভিডিও হবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ভিডিও ব্যাটারি চার্জ কম থাকবে বা কম খাবে, ঠিক আছে। এই হলো অবস্থা। এরপরে আমরা আর কি দেখাবো, এরপরে স্ক্রিন ক্লিনিং, সরি স্ক্রিন কালার, এইগুলো হচ্ছে আপনার স্ক্রিন কালার, ঠিক আছে। এই যে দেখেন আপনার মানে বিভিন্ন রকম কালারের আর কি মোডগুলা ডিসপ্লে মোডটা আসে,
তো আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন, সো আমরা বেশিরভাগই ব্ল্যাক রাখি আর কি, আপনার যেভাবে মনে হচ্ছে আপনি সেভাবে রাখবেন, ঠিক আছে? তো আর তেমন কিছু নেই দেখানোর মতো, ঠিক আছে? এরপর আমি বাকি সেটিংগুলো দেখাবো, ক্যামেরার কোথায় কোন বাটনে কী কাজ সেগুলো দেখাবো, সো সেগুলো আপনারা দেখবেন। এখানে দেখতেছেন যে টু এস টু, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ, এস টুতে আছে, বিপ এনেবেল আছে, ঠিক আছে, এটা ওয়ান আছে, ইমেজ রিভিউ টু সেকেন্ড, আচ্ছা তাহলে আমরা ভিতরে যত সেটিং আছে সেই সেটিংগুলো কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস আমরা ফলো করব, সেটা হচ্ছে যে দেখেন এই যে এখানে একটা বাটন আছে, হ্যাঁ ইনফো, এই ইনফোতে চাপ দিলে কি হয় দেখেন, এই যে ইনফোতে আমি চাপ দিছি, সো আমার এখানে ভিডিও রেকর্ড চালু হচ্ছে, কিন্তু এখানে আমার ডিসপ্লেতে কি কি কত আইএসও কত আছে এবং অ্যাপারচার কত আছে, হ্যাঁ, এবং এখানে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ভিডিও সুন্দর হওয়ার জন্য, আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে ভিডিও কেন নয়েজ আসে, ভিডিওর ভিতরে একটা ঝিরঝিরানি একটা ভাব থাকে, ঠিক আছে, ওইটা কেন হয়, ওইটা কিন্তু আপনার এই অ্যাপারচার কম বেশি হওয়ার কারণে। আপনারা সবসময় অ্যাপারচারটা 1.8 রাখবেন, ঠিক আছে, অ্যাপারচার কখনোই আপনার বাড়াবেন না, অ্যাপারচার কিন্তু বাড়ালে আপনার ভিডিওতে ঝিরঝিরে একটা ভাব আসবে, ঠিক আছে, মানে নয়েজ আসবে ভিডিওতে, এটা কখনোই করবেন না, ঠিক আছে? আর এই যে এখানে দেখতেছেন একটা, এই যে 60% দেখতেছেন না, এটা কিন্তু আপনারা 40-50-60 এরকমের মধ্যে রাখবেন, তাহলে ভিডিও কোয়ালিটি অনেক অনেক সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা গেল, এরপরে আমরা আসবো হচ্ছে এখানে বাটনের কোথায় কী কাজ সেগুলো আমরা একটু দেখবো। এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা দিয়ে ভিডিও আপনার রেকর্ড চালু করে, আবার এটাতে চাপ দিলে আপনার ভিডিওটা হচ্ছে রেকর্ড শুরু হয়, ঠিক আছে? আর এখানে যে বাটনগুলো দেখতেছেন, এখানে যে বাটনগুলো দেখতেছেন, এই বাটনগুলো হচ্ছে কাজ, এই বাটনের যে কাজ এই বাটনের সে একই কাজ, ঠিক আছে, এইটার একই কাজ। এখানে যে চারটা বাটন দেখতেছেন, এই বাটনগুলার এদিকে সেদিকে করার জন্য, আর মূলত আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওটা কীভাবে বের করবেন, এখানে দেখেন নিচে একটা বাটন রয়েছে, এই বাটনে চাপ দিলে আপনার যে ভিডিওটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই যে আপনার ভিডিওটা এখন মনে করেন ফেলে হইতেছে, ঠিক আছে? আচ্ছা এখন ধরেন আমরা ভিডিও ডিলিট করব কিভাবে, এই বাটনে চাপ দিয়ে আপনি কোন ভিডিওটা ডিলিট করবেন, আপনি সেটা এই বাটনে, এই দুইটা বাটনে চেপে চেপে খুঁজে খুঁজে বের করে এই যে এই বাটনে চাপ দিবেন, এখানে দেখেন ডিলিট বাটন রয়েছে, চাপ দিয়ে যে ইয়েস, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট হয়ে গেল, এই দেখেন ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু কোনো ভিডিও আমার নাই। এরপরে আসেন গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা আপনার ইয়া দেখতেছেন, ঠিক আছে, এই দুইটার কাজ কি, ঠিক আছে? আপনারা এটা অনেকেই হয়তো বা ভাবেন যে এটা দিয়ে মনে সম্ভবত ইয়ারফোনের কাজ হয়, না এটা আসলে কোনো ইয়ারফোনের কোনো কাজ না, এটা যে কিসের জন্য দিছে আমি নিজেও জানি না, ঠিক আছে? তো অনেক দোকানদারকে আমি জিজ্ঞেস করছি বা এটার কাজ কি, তারাও বলতে পারে না। তো যাই হোক, শুধু জাস্ট নিচে দেখেন লেখা আছে যে এখানে মাইক দেখতেছেন, এখানে ছোট্ট করে লেখা আছে মাইক, তো এটাই মূলত আপনার যে মাইক্রোফোনের যে জ্যাকটা 3.5mm যে জ্যাকটা, সেই জ্যাকটা মূলত এখানে লাগাবেন, ঠিক আছে, সেই জ্যাকটা এখানে লাগাবেন। আর দেখতে পারতেছেন এখানে আপনার ক্যামেরার এটা হচ্ছে, এটা চাপ দিয়ে আপনার লেন্স খোলার যে ইয়া সিস্টেমটা আর কি, সরি আমার ক্যামেরাটা অন করা, সো এটা এই বাটনে চাপ দিয়ে আপনি চাপ দিয়ে ধরে এভাবে ঘুরান দিলে আপনি লেন্সটা খুলে যাবে, ঠিক আছে? এই যে দেখেন লেন্সটা কিন্তু খুলে গেল। সো এখানে দেখেন দুইটা ইয়ার রয়েছে, একটা সাদা একটা লাল, তো এখানে কিন্তু একটা লাল রয়েছে, তো এই এই মিডল পয়েন্টে রেখে আপনাকে ক্যামেরাটা কিন্তু এইভাবে ধরে আস্তে করে চাপ দিলে লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে, দেখেন লেন্স কেনার ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ফলো রাখবেন, এখানে দেখেন লেখা আছে এস টি এম, ক্যানন ই এফ লেন্স 50mm
1.8 STM ঠিক আছে এইখানে আপনার আরেকটা সিস্টেম আছে STM এর জায়গায় USM যে লেন্সটা আছে ওই লেন্সটা কিন্তু সেরকম একটা মানে পারফেক্ট একটা লেন্স ওটার দামটাও বেশি হ্যাঁ ওটার 1.4 থাকে এই যে Canon EF লেন্স 50mm 1.4 USM লেখা থাকবে ওই লেন্সটা যদি পারেন নিতে পারেন ওই লেন্সটা আরো সুন্দর ঠিক আছে সো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন এটা কেবল থাকে আপনার ক্যামেরার সাথে যে কেবল থাকে এই কেবলটা এখানে লাগিয়ে আপনি আপনার যত মানে ক্যামেরাতে যা ভিডিও রেকর্ড করছেন এই কেবলটার মাধ্যমে আপনার পিসিতে আপনি ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই এখানে যে আপনার বাটনটা রয়েছে বা এই যে মানে ক্যামেরার যে সুইচটা রয়েছে এটা হচ্ছে সুইচ অন অফ ঠিক আছে সো এখন দেখেন অফ মোডে রয়েছে যদি আমি এটা অন করে দেই তো অনের ক্ষেত্রে আপনি এটা ছবি তোলার জন্য আরেকটা ধাপ যদি এগিয়ে দিই তাহলে আপনার ভিডিওটা এখন ভিডিও মোডে আসলো ঠিক আছে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সবসময় এই যে দেখেন এখানে যে অনেকগুলো লেখা রয়েছে এই লেখাটার মধ্যে হচ্ছে আপনার যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে যে এখানে একটা দাগ রয়েছে দেখতেছেন হোয়াইট কালারের এই দাগ বরাবর আপনি যে মোডটা রাখবেন সেই মোডেই মূলত আপনার ভিডিওটা হবে ঠিক আছে তো এটা সবসময় আপনারা ম্যানুয়াল মোড রাখার চেষ্টা করবেন ম্যানুয়াল মোড রেখে আপনি যখন ডিসপ্লেতে আপনার কালার মালা সব সেটিং করবেন তখনগুলো কিন্তু আপনি ম্যানুয়াল মোডে রেখে আপনাকে করতে হবে ঠিক আছে তো ম্যানুয়াল মোডে রাখবেন এই ম্যানুয়াল মোডে আর বাকি যখন ছবি উঠাবেন তখন আপনারা এই দেখতেছেন এখানে এ প্লাস রয়েছে এ প্লাসে রেখে এটা এইভাবে রেখে আপনারা ছবি উঠাবেন ঠিক আছে আর বাকি যে মোডগুলো রয়েছে এই এই মোডগুলোতে আপনারা ট্রাই করে করে দেখতে পারেন তবে সচরাচর সবসময়ই আমরা যে কাজটা করি আমরা ম্যানুয়াল মোডে রেখে আমরা ভিডিওটা করার জন্য চেষ্টা করি ঠিক আছে আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে যে তো দেখেন এখন আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন এখন আমার বাহির সাইডে কিন্তু ভিডিওটা একবারে সাদা একবারে জ্বলে গেছে কিন্তু ঠিক আছে তো আমি যদি এখন দেখেন এটা যদি আস্তে আস্তে কমাই তাহলে কিন্তু আমার ওই মানে ভিডিওটা কিন্তু ওই সাইডে ক্লিয়ার হচ্ছে ঠিক আছে হ্যাঁ এটা মূলত আপনারা খেয়াল করেন ঠিক আছে আচ্ছা এবার আমি এই এই বাটনের যে কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি বলেছি যে এখানে একটা বাটন রয়েছে এই যে বাটনটা এই যে এই বাটনটা আসলে এই বাটনটার কাজ কি হ্যাঁ এই বাটনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো ধরুন এখানে আপনার হচ্ছে দেখেন এই বাটনে যখন আপনি চাপ দিবেন চাপ দিলে কিন্তু আপনার ওই দূরের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু সামনের দিকে এরকম একটা ইয়ে আসবে তো আপনি যদি বক্তার ফেসটা নিয়ে টাচ করবেন বক্তার ফেসের উপরে টাচ করলে ওইটা জাস্ট বক্তার বরাবর চলে আসবে তো দেখেন আমি ওই যে ওইখানে আমি টাচ করলাম দেখেন ওই যে আমার কালারটা আমি একদম ক্লিয়ার করবো দেখেছেন ক্লিয়ার হয়েছে দেখেছেন আমি যখন আমার চাপ দিই আর একটু ক্লিয়ার হবে নিখুঁতভাবে আপনার বক্তার ফেসটাকে ম্যানুয়ালিভাবে আমি মানে ফোকাস নিতেছি এখন চাপ দিছি দেখেন দূরে চলে গেছে ঠিক আছে তো আমি যদি ওখানে একটা বাচ্চা রয়েছে দেখতেছেন আপনারা আমি একটু ওই বাচ্চাটাকে আমি ক্লিয়ার করব দেখেন ওই যে বাচ্চাটা দেখছেন বাচ্চাটা কিন্তু চলে আসছে দেখছেন আমি কিন্তু এখন চাইলে দেখেন আমি ওই বাচ্চাটাকে একদম ক্লিয়ার করতে পারি ঠিক আছে দেখেন এখন চাপ দিলাম দূরে চলে গেল ঠিক আছে তো এটা মূলত এই বাটনের কাজ তো যাই হোক আপনাদেরকে সেটিংগুলো পুরো দেখানোর জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসলে অনেক ব্যস্ততার মাঝেও যে আপনাদেরকে একটা ভিডিও দিতে পারতেছি এটা খুবই ভালো যাই হোক আপনাদের রিকোয়েস্টের কারণে মূলত ক্যানন 700 সেটিংটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি একটু ঘাটাঘাটি করবেন একটু ঘাটাঘাটি করে আপনারা কালার সেটিংগুলো করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ